নমস্কার, সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট বিএ সংস্কৃত অনার্সের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আজকের এই সংস্কৃত এডুকেশনাল ভিডিওটি আপনার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে উপস্থিত করেছি আপনার সেকেন্ড সেমিস্টার সংস্কৃত অনার্সের সিলেবাস এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের কোশ্চেন নিয়ে আজকে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক হলো সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট সিলেবাসের বিএ সংস্কৃত অনার্সের যারা স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টদের সেকেন্ড সেমিস্টারে CC3 পাঠ্যাংশ হিসাবে রয়েছে। সেকেন্ড সেমিস্টারের CC3-র বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস এবং 2019 সালের ফাইনাল বিদ্যাসাগর ইউনিভার্সিটির বোর্ডের যে প্রশ্ন, সেইটা নিয়ে আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমরা জানি এখন বর্তমানে সিবিসিএস কথাটার ফুল ফর্ম হলো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট যে সিলেবাস হয়েছে, সেই সেন্ট্রাল সিলেবাস আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি কোনোরূপ কোনো পরিবর্তন না করে ইউনিভার্সিটির যেটা দিল্লি বোর্ডের সিলেবাস সেটাকেই টোটালটাই রেখে দিয়েছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস হিসাবে। তারপরে ক্যালকাটা, যাদবপুর, বর্ধমান ইত্যাদি যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে তারা সামথিং কিছুটা পরিবর্তন করেছে, কিন্তু 80% সিলেবাস একই রাখতে প্রত্যেকে বাধ্য, কারণ এখন যেহেতু অল ইন্ডিয়া এক সিলেবাস। তো আমি মূলত আপনার সামনে আলোচনা করতে চলেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে সংস্কৃত অনার্সের যারা স্টুডেন্ট তাদের CC3 পাঠ্যাংশ, সেই CC3-র সিলেবাসটা কি রয়েছে বিদ্যাসাগরের সেটা আলোচনা করব, এবং 2019 সালে CC3-র কি প্রশ্ন ফাইনাল পরীক্ষায় হয়েছিল সেই নিয়ে আজকে আলোচনা করব। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। তাহলে আমাদের যেটা প্রথমেই জানতে হবে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, অর্থাৎ আলোচনা করতে চলেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে সিস্টেম, কারিকুলাম বিএ অনার্স দেখতে পেরেছেন, বিএ অনার্স ইন সংস্কৃত, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম অর্থাৎ সিবিসিএস সেমিস্টার টু হয়েছে। তাহলে অনার্সের স্টুডেন্টদের কোন অনার্স, যারা সংস্কৃত অনার্স তাদের চয়েস বেসড ক্রেডিট সিস্টেম সিবিসিএস সেমিস্টার টু এর যে সিলেবাস বা টোটালটা জানতে চলেছি। দেখতে পেয়েছেন সিরিয়াল নাম্বার রয়েছে, নেম অফ দা সাবজেক্ট রয়েছে, নেচার রয়েছে, কোডটা দেওয়া নেই, তারপরে টিচিং স্কিম ইন আওয়ার্স পার উইক এখানে ক্রেডিট সিস্টেম রয়েছে। ওকে, তাহলে আমরা জেনে নেব সিসি, এই যে CC3 জিনিসটা কি বুঝে নেব না। ফুল ফর্ম, সি এর ফুল ফর্ম হচ্ছে মানে CC3 তে রয়েছে যেটা নেম অফ দা সাবজেক্ট, না এখানে রয়েছে ক্রিটিক্যাল সার্ভে অফ সংস্কৃত লিটারেচার। সিসি ফুল ফর্মটা কি, নেচারটা কি, না কোর কোর্স, এই যে কোরের সি আর কোর্সের সি, তাই বলা হয়েছে সিসি কি না থ্রি। আমরা ফার্স্ট সেমিস্টারে CC1 CC2 পড়েছি, সেকেন্ড সেমিস্টারে CC3, তাহলে কোর কোর্স থ্রি, যার টিচিং স্কিম ইন আওয়ার্স পার উইকে কি দিয়েছে, 5টা L বলতে এখানে লেকচারশিপের কথা বলা হয়েছে, টি বলতে টিউটোরিয়ালের কথা বলা হচ্ছে, পি বলতে প্র্যাকটিক্যালের কথা বলা হচ্ছে, টোটাল ক্রেডিটটা হচ্ছে 6, বোঝা গেল। দ্বিতীয়ত CC4, তাহলে কি দিয়েছে CC4-এ, আমাদের কি রয়েছে, সেলফ ম্যানেজমেন্ট ইন দা গীতা, এখানে নেচারটা কি, তাহলে বলেছি কোর কোর্স, সিসি মানে কোর আর কোর্সের সি, CC4 কোড দেওয়া নেই, এখানেও সেম টু সেম, এল কথাটা অর্থ লেকচার 5, তারপরে টি কথাটা টিউটোরিয়াল 1, প্র্যাকটিক্যাল 0, টোটাল কোর্স 6, ক্রেডিটটা হচ্ছে 6। আর জি এস এ ই সি সি আমাদের দেখার দরকার নেই, আমরা দুটো যেটা মেন দুটোর উপরে হাঁটবো সেগুলো হচ্ছে এই দুটো CC3 এন্ড CC4। তাহলে বুঝতে পেরেছি, এর পেছনে এল মানে হচ্ছে লেকচার, টি মানে হচ্ছে টিউটোরিয়াল, পি কথাটা অর্থ প্র্যাকটিক্যাল, বুঝতে পেরেছি। তাহলে এই টপিক পর্যন্ত আমাদের ঠিক রয়েছে। এবারে চলে আসুন পরবর্তী, আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি চলে আসুন দেখে নেন। তাহলে প্রথমে আমাদের রয়েছে CC3,
সিসি থ্রি কোর কোর্স থ্রি, এখানে কি রয়েছে? ক্রিটিক্যাল সার্ভে অফ সংস্কৃত লিটারেচার, সংস্কৃত অনার্স সেকেন্ড সেমিস্টার এর স্টুডেন্ট, সিসি থ্রিটা আপনার সামনে আলোচনা করছি। তাহলে সিসি থ্রিতে কি রয়েছে? টিউটোরিয়ালে ক্রিটিক্যাল সার্ভে অফ সংস্কৃত লিটারেচার, কোর কোর্স অর্থাৎ কোর্স কন্টেন্ট সেখানে কি কি রয়েছে, সেকশন এ যেখানে রয়েছে বৈদিক লিটারেচার, সেকশন বি যেখানে রয়েছে রামায়ণ, সেকশন সি যেখানে রয়েছে মহাভারত, সেকশন ডি যেখানে রয়েছে পুরাণ, সেকশন ই যেখানে রয়েছে জেনারেল ইন্ট্রোডাকশন টু ব্যাকরণ, দর্শন অ্যান্ড সাহিত্য শাস্ত্র। তাহলে সিসি থ্রিটাকে পাঁচটা পার্টে ভাগ করা হয়েছে, এ বৈদিক, বি রামায়ণ, সি মহাভারত, ডি পুরাণ, ই ব্যাকরণ, দর্শন এবং সাহিত্য। এই স্টেপটা পর্যন্ত আপনার ঠিক রয়েছে, এই পেজটা বুঝতে পেরেছেন? চলে আসুন পরবর্তী পেজে, কি রয়েছে আপনার জন্য, কি অপেক্ষা করছে একটু দেখে নেন। এই পেজটাতে কি রয়েছে না, ইউনিট ওয়াইজ ডিভিশন, সিসি থ্রি তার যে পাঁচটা পার্ট বললাম, সেকশন এবিসি, ইউনিট ওয়াইজ ডিভিশন অর্থাৎ সেকশন এ সেখানে কি ছিল, বৈদিক লিটারেচার। বৈদিক লিটারেচারের ইউনিট ওয়ানে কি রয়েছে একটু আমরা দেখে নেব, ইউনিট টু এ কি রয়েছে একটু আমরা দেখে নেব বা বুঝে নেব। ইউনিট ওয়ানে রয়েছে সংহিতা, সংহিতা কথাটার অর্থ কি কি সংহিতা গুলো রয়েছে, সংহিতা বলতে ঋগ্বেদ যজুর্বেদ সংহিতা এইসবকে বলা হচ্ছে, যেখানে রয়েছে ঋক যজু সাম অথর্ব। আমরা কিন্তু সাধারণ আমরা স্টুডেন্ট আমরা কিন্তু জানি স্যার বেদ চারটি ঋক সাম যজু অথর্ব, কিন্তু স্যার এখানে তো ঋক দিয়েছে তারপর তো সাম দেয়নি, যজু দিয়েছে তারপরে সাম দিয়েছে তারপর অথর্ব দিয়েছে, তাহলে ব্যাপারটা কি হলো না, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তুমি যেটা জানো ঋক সাম যজু অথর্ব সেটাও ঠিক, কিন্তু যখন তুমি উপর লেভেলে উঠে আসবে, মাস্টার ডিগ্রি লেভেল নেট সেটার জন্য স্টাডি করবে, উপর লেভেলে চাকরি বাকরির জন্য স্টাডি করবে, সেখানে কিন্তু এই ঋকের পর যজুই আসবে, যজুর পর সাম আসবে, সামের পর অথর্ব আসবে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। ওকে বুঝতে পারলাম? তারপরে টাইমস অর্থাৎ সময় কি বলা হয়েছে, ঋগ্বেদের সময় কাল, সাবজেক্ট দিয়েছে সাবজেক্ট ম্যাটার রিলিজিয়ান ফিলোসফি সোশ্যাল লাইফ, তারপরে ব্রাহ্মণ, তারপরে ইউনিট টু আছে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ, ব্রিফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ এতগুলো রয়েছে বৈদিক লিটারেচারে। ঋগ্বেদের, সামবেদের, যজুর্বেদের, অথর্ববেদের সময় বা সম্পর্কে আলোচনা, তারপরে কি দিয়েছে না, দার্শনিক সূক্ত, ধর্মীয় সূক্ত, সংবাদ সূক্ত, সামাজিক লাইফ বা সোশ্যাল লাইফ দিয়েছে, তারপরে ব্রাহ্মণ সাহিত্য সম্পর্কে, আরণ্যক সম্পর্কে, উপনিষদ সম্পর্কে, বেদাঙ্গ সম্পর্কে, এত কিছু আমাদের সেকশন এ বৈদিক লিটারেচারের মধ্যে সিলেবাসে রয়েছে। সিলেবাসটা বোঝানো গেল এক্সেন্স ফানে। এবারে সেকশন বি এ চলে আসুন, সেকশন বি এ কি রয়েছে একটু দেখে নি না, যেখানে রয়েছে রামায়ণ। রামায়ণ আমরা জানি আমাদের ভারতবাসীর আদি কাব্য, রামায়ণটা হচ্ছে এপিক জাতীয় মহাকাব্য, রামায়ণের রচয়িতা আদি কবি বাল্মীকি, সেই বাল্মীকির রামায়ণ সাতটি কাণ্ডে বিভক্ত। চলে আসুন কি রয়েছে এখানে সিলেবাস একটু দেখে নেওয়া যাক। ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট ওয়ানে কি রয়েছে, রামায়ণ টাইমস, সাবজেক্ট ম্যাটার রামায়ণ অ্যাজ এন আদি কাব্য, তাহলে রামায়ণের যে সময় বা কাল বা কোন সময় হয়েছিল, সাবজেক্ট ম্যাটারটা ধরতে হবে, কি কি রয়েছে এখানে সাবজেক্টে, রামায়ণ অ্যাজ এন আদি কাব্য অর্থাৎ রামায়ণ যে আদি কাব্য সেই সম্পর্কে তো আমাদের জানতে হবে। রামায়ণ অ্যাজ এন সোর্স টেক্সট অ্যান্ড ইটস কালচারাল ইম্পর্টেন্স অর্থাৎ আমাদের রামায়ণ থেকে এতগুলো ইউনিট ওয়ান টু এ আমাদের পাঠ্যাংশ হিসেবে নির্বাচিত হয়েছে। চলে আসুন নেক্সট যেটা জেনে নেব, সেকশন সি, সেকশন সি এ কি রয়েছে না, মহাভারত, যার রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই মহাভারত 18টি ভাগে বিভক্ত, যে ভাগগুলোকে বলা হয় কি পর্ব, 18টি পর্ব, আদি সভা বন বিরাট উদ্যোগ ভীষ্ম দন কর্ণ শল্য শক্তি স্ত্রী অনুশাসন শান্তি ইত্যাদি করে একদম স্বর্গারোহণ পর্যন্ত 18টি পর্ব রয়েছে। ঠিক আছে চলে আসুন, তাহলে পেজটা বোঝা গেল, পরবর্তী আপনার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে কি, চলে আসুন দেখে নি। তাহলে মহাভারতের যে ইউনিট ওয়ানে কি রয়েছে, ইউনিট টু এ কি রয়েছে একটু আমরা জেনে নেব। মহাভারত অ্যান্ড ইটস টাইম ডেভেলপমেন্ট অ্যান্ড সাবজেক্ট ম্যাটার,
ইউনিট টু এ কি রয়েছে, না মহাভারত, এনসাইক্লোপিডিয়া, নেচার অ্যাজ এ সোর্স, টেক্সট কালচারাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু আমাদের মহাভারত থেকে পড়তে হবে। মহাভারতের সময় তার কিভাবে তার ডেভেলপ, কিভাবে তার সমস্ত কিছু সাবজেক্টে কি কি রয়েছে, কি কি বিষয়বস্তু রয়েছে, তারপরে মহাভারতের এনসাইক্লোপিডিয়া, নেচার, সমস্ত কিছু দিক থেকে আমাদের জানতে হবে মহাভারত সম্পর্কে। এবারে চলে আসুন, আমরা জেনে নেব সেকশন ডি। সেকশন ডি এ রয়েছে পুরাণ। তাহলে পুরাণের রচয়িতা কে? আমাদের একটা ভাইটাল পয়েন্ট জিজ্ঞাসা। তাহলে রামায়ণের রচয়িতা জানলাম আদিকবি বাল্মীকি, মহাভারত একটা ভাইটাল পয়েন্ট, মহাভারতের রচয়িতা জানলাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, মহাভারতের ষষ্ঠ পর্ব রয়েছে আদি সভা বন বিরাট উদ্যোগ ভীষ্ম পর্ব ষষ্ঠ, সেই ষষ্ঠ পর্বটা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা, সেটা তো আমাদের পাঠ্যাংশ শুনেছি, সেই পাঠ্যাংশে কি সেটা জেনে নেব। তাহলে শ্রীমদ ভগবদ গীতা মহাভারতের একটা পর্বের ভাগ, ষষ্ঠ পর্বের, সেখানে শ্রীমদ ভগবদ গীতার রচয়িতা কে, না ওই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাহলে স্যার এটা কি সেকশন দিয়ে যেটা রয়েছে, যেটা হচ্ছে পুরাণ, পুরাণের রচয়িতা কে? হয়তো আমরা অনেকে জানি বা হয়তো কেউ জানেই না, জেনে রাখুন। যারা জানেন তারা অবশ্যই তাদের জন্য নয় ঠিকই, কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, পুরাণের রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যাকে আমরা ব্যাসদেব বলি, যিনি মহাভারতের রচয়িতা, যিনি শ্রীমদ ভাগবত গীতার রচয়িতা, তিনি কিন্তু পুরাণের রচয়িতা। তাহলে বুঝতে পারলাম, চলে আসুন ইউনিট ওয়ান এ কি রয়েছে, ইউনিট টু এ কি রয়েছে একটু আমরা বুঝে নিই। পুরাণ সাবজেক্ট ম্যাটার ক্যারেক্টারিস্টিক, তারপরে পুরাণ ইউনিট টু এ কি রয়েছে, সোশিয়াল সামাজিক কালচারাল এন্ড হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, অর্থাৎ সামাজিক, তারপরে কালচারাল সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য আমাদের পাঠ্যাংশ। তাহলে এই পর্যন্ত পেজ পর্যন্ত ঠিক আছে। এবারে চলে আসুন পরবর্তী, আর কি আমাদের পাঠ্যাংশ হিসেবে রয়েছে সিসি থ্রিতে, কোর কোর্সে, একটু আমরা দেখে নেব। না যেখানে রয়েছে সেকশন ই, সেকশন ই এ কি রয়েছে, না এখানে রয়েছে জেনারেল ইন্ট্রোডাকশন টু ব্যাকরণ, দর্শন এন্ড সাহিত্য শাস্ত্র। তাহলে সেকশন ই এ রয়েছে কি কি বুঝতে পেরেছি, ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট থ্রি, তিনটে পার্টে ভাগ করা হয়েছে। প্রথমে কি রয়েছে, না জেনারেল ইন্ট্রোডাকশন টু ব্যাকরণ, ব্রিফ করে গেল, ব্রিফ হিস্টোরি অফ ব্যাকরণ শাস্ত্র, জেনারেল ইন্ট্রোডাকশন টু দর্শন, মেজর স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি, চার্বাক বৌদ্ধ জৈন, তারপরে কি সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষিক, তারপরে পূর্ব মীমাংসা এন্ড উত্তর মীমাংসা, অর্থাৎ বেদান্ত বলা হয়েছে এটাকে। পূর্ব মীমাংসাটাকে মীমাংসা দর্শন, উত্তর মীমাংসাটাকে মীমাংসা দর্শন। আর থ্রিতে কি রয়েছে, কোথায় গেল, না জেনারেল ইন্ট্রোডাকশন টু পোয়েটিক্স, সিক্স মেজর স্কুলস অফ ইন্ডিয়ান পোয়েটিক্স, রস অর্থাৎ ভরতমুনি রস, অলঙ্কার বামন, তারপরে ভরতের অলঙ্কার শাস্ত্র, তারপরে বামনের রীতি, ভামহের অলঙ্কার, সরি রসটা হচ্ছে ভরতমুনির, অলঙ্কারটা হচ্ছে ভামহ, রীতিটা হচ্ছে বামন, ধ্বনিটা হচ্ছে আনন্দবর্ধন, বক্তৃতা হচ্ছে কুন্তকের, আর ঔচিত্র হচ্ছে ক্ষেমেন্দ্রের। এই ছজনের কথা আলোচনা করা হয়েছে। তাহলে বুঝা গেছে প্রথমে ব্যাকরণ সম্পর্কে সংক্ষিপ্ত, পতঞ্জলি, কাত্যায়ন, ব্যারি ইত্যাদি এদের মত জানবো। দ্বিতীয়ত আস্তিক নাস্তিক যে দর্শন রয়েছে, চার্বাক বৌদ্ধ জৈন, এই তিনটে সম্প্রদায় রয়েছে নাস্তিক সম্প্রদায়, এই তিনটে নাস্তিক সম্প্রদায় সম্পর্কে, এবং সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক, তারপরে পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা এর আস্তিক দর্শন, এই সম্পর্কে একটু জানতে হবে। আর ছয় জন কবির সম্পর্কে জানতে হবে, যাদের রসসূত্র, রস, অলঙ্কার, রীতি, ধ্বনি, বক্রোক্তি এবং ঔচিত্য, এই ছয় জন সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে সিসি থ্রি তার যে পাঠ্যাংশ, তার যে সিলেবাস, এটাই টোটালটা কিন্তু দিল্লি বোর্ড, দিল্লি ইউনিভার্সিটি অর্থাৎ সেন্ট্রাল সিলেবাস, সিবিসিএস এর সেন্ট্রাল সিলেবাস হচ্ছে এইটা। এই সিলেবাসটা টোটালটা হুবাহু আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফলো করেছে, কোনো রূপ কোনো পরিবর্তন হয়নি। সিস্টেম ছিল যে প্রত্যেকটা ইউনিভার্সিটি 80% সেন্ট্রাল সিলেবাস রাখবে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের, 20% যে কোনো ইউনিভার্সিটি, সেটা বিদ্যাসাগর হোক, ক্যালকাটা হোক, রবীন্দ্র ভারতী হোক, বা আমার বর্ধমান হোক, ত্রিপুরা হোক,
20% তারা নিজেরা চেঞ্জ করতে পারে, নিজেদের মতো চেঞ্জ করতে পারে, কিন্তু আমার বিদ্যাসাগর ইউনিভার্সিটি কোনো রূপ কোনো পরিবর্তন করেনি, যা সেন্ট্রাল সিলেবাস সেটাকেই পেস্ট কপি করে টোটালটাই হুবহু তুলে ধরেছে। আপনার সামনে সিসি থ্রি যে সিলেবাসটা আমি তুলে ধরলাম, আপনি এটুকু মাথায় রাখতে পারেন দিল্লি ইউনিভার্সিটি দিল্লি বোর্ডের এটাই সিলেবাস, অর্থাৎ আমাদের বিদ্যাসাগর কোনো রূপ কোনো পরিবর্তন করেনি। তাহলে সিসি থ্রির সিলেবাসটা আপনাকে বোঝাতে পারলাম। এবারে চলে আসুন আমাদের সিসি থ্রি থেকে ফাইনাল পরীক্ষায় বিদ্যাসাগর ইউনিভার্সিটির কি প্রশ্ন এসেছিল একটু আমরা বুঝে নেব, কোনখান থেকে কত নাম্বার থাকে সেটাও আমরা বুঝে নেব। দেখতে পাচ্ছেন 2019 সালে প্রশ্নটা পড়েছিল, টোটাল পেজ তিনটে রয়েছে, ইউজি আন্ডার গ্রাজুয়েট সেকেন্ড সেম সংস্কৃত অনার্স 19, 2019 সালের পরীক্ষা, বুঝতে পেরেছেন? বিএ অনার্স এর স্টুডেন্টদের সেকেন্ড সেমিস্টার সিবিসিএস এক্সামিনেশন সংস্কৃত পেপার কি সি থ্রি টি অর্থাৎ সিসি থ্রি, বুঝতে পেরেছেন? ফুল মার্কস ছিল 60, দেখতে পেয়েছেন? যার সময় টাইমটা ছিল 3 আওয়ার্স, 3 ঘন্টা। তাহলে আমি এটা বুঝাতে পারলাম। এবারে চলে আসুন এখানে কি দেওয়া আছে সেটা একটু বুঝে নিই। এক নম্বরে যেটা দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অধোলিখিতেষু সুরগিরা দেবনাগর্যা চ পূর্ণ বাক্যেন দশ প্রশ্ন, কয়টি প্রশ্ন? দশ প্রশ্ন সমাধেয়া। তাহলে একের দাগে কি বলা হয়েছে, যার মান 2 নম্বর করে, কটা প্রশ্ন? 10টি প্রশ্ন। টোটাল তাহলে এখানে কত নাম্বার দাঁড়ালো? এখানে দাঁড়ালো টোটাল 20 নাম্বার, বুঝতে পারলাম? তাহলে কি বলা হয়েছে, না এখানে বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে যে একের দাগে, এই একের দাগে টোটাল 10টা প্রশ্ন আপনাকে করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2, করতে হবে 10টা, 10 দুগুণে 20 নাম্বার। তাহলে বোঝানো গেল প্রথম স্টেপে কত নাম্বার আপনার থাকতে যে 20 নাম্বার। এই প্রশ্নগুলো কি না, অধোলিখিতেষু সুরগিরা দেবনাগর্যা চ, অর্থাৎ কোন লিপিতে লিখতে হবে? দেবনাগরী লিপিতে, যাকে সংস্কৃত লিপি বলা হয়। পূর্ণ বাক্যেন দশ প্রশ্ন সমাধেয়া, অর্থাৎ যে সমস্ত প্রশ্ন আপনাকে দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্ন সংস্কৃতে, সংস্কৃত অক্ষরে, সংস্কৃত উচ্চারণে আপনাকে যে কোনো 10টি প্রশ্ন বেছে উত্তর লিখতে হবে। তাহলে আমাদের কি কি রয়েছে একটু প্রথমটা দেখে নিই। যে এক নম্বরে রয়েছে ঋগ্বেদে কতি মণ্ডলানি সন্তি, ঠিক আছে, অশ্ব বেদস্য প্রধান পুরোহিত কোস্তি। তাহলে এক নম্বরটা ঋগ্বেদে কয়টি মণ্ডল ছিল? 10টি মণ্ডল। এই ঋগ্বেদের প্রধান পুরোহিত কে ছিলেন? হোতা। তাহলে বুঝতে পেরেছেন, এই রকম ছোট 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 সংক্ষিপ্ত প্রশ্ন আপনি আপনাকে করতে হবে। টোটাল আপনার দেওয়া থাকবে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন, 15টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আপনাকে ফাইনাল পরীক্ষায় করতে হবে মাত্র 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, 10 দুগুণে 20। এবং এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, তো আপনাদের এই পরীক্ষার মূল কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 20-20 পাওয়া যায়, ঠিক আছে? আর এই সমস্ত কিছু প্রশ্নের সমস্ত সিলেবাস ধরে টোটাল সিলেবাস কমপ্লিট করা হয়েছে এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলটিতে। আপনার সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত অনার্স এর স্টুডেন্ট আপনি, আপনার সিসি থ্রি সিসি ফোর এ টু জেড যেভাবে আপনার সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে ধরে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং ডিটেলস আলোচনা করা হয়েছে এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলে। আপনি এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলটির প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে সেখানে আপনার সিসি থ্রিতে কি রয়েছে আপনি একের পর এক দেখে নেন। শুধু তাই নয়, এই চ্যানেলটির সর্বোপরি বিশিষ্ট বা বৈশিষ্ট্য এটাই হলো প্রত্যেকটা যে টপিকের উপর আলোচনা করা হবে, যে টপিকটা ভিডিও আকারে আপনার সামনে আলোচনা করা হবে, সেই টপিকের উপরেই নিচে ডেসক্রিপশন বক্সে তার পিডিএফ আকারে সমস্ত কিছু, নোটস আকারে, পিডিএফ আকারে সব আপলোড করা হয়েছে। আপনি সেখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। এ টু জেড সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে আপনার যা পরীক্ষামুখী এ টু জেড কমপ্লিট করা হয়েছে এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলটিতে। আপনি প্লেলিস্টে গিয়ে একে একে তা দেখে নিতে পারেন। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন করতে হচ্ছে কটা? 10টি, যার মান 2, টোটাল 10টি, 20 নাম্বার। তাহলে 1 2 3 4, চলে আসুন আরো দেখে নিই কটা রয়েছে। এই দেখুন 5
ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো। দেখতে পেয়েছেন টোটাল 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সেই 15টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আপনাকে যে কোনো 10টা বেছে নিতে হবে, সেই 10টাকে আপনাকে গুছিয়ে উত্তর লিখে দিয়ে আসতে হবে, যাতে আপনি 10-এর মানে 10টা প্রশ্নের 10টাই সম্পূর্ণ করতে পারেন, যার মান থাকবে 20। তাহলে প্রথম প্রশ্নটা বুঝতে পারলাম, এবারে চলে আসুন দ্বিতীয়ত। এটা শুধু আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাসের প্যাটার্ন বা সিস্টেম তা নয়, অল ইন্ডিয়া এক সিস্টেম। এটাই সমস্ত ক্যালকাটা বলুন, বর্ধমান বলুন, ত্রিপুরা বলুন, রবীন্দ্রভারতী যে কোনো ইউনিভার্সিটির এটাই ট্র্যাজেডি, এটাই সিস্টেম, এই সিস্টেমেটিক্যালি প্রশ্ন হয়। চলে আসুন দ্বিতীয়ত প্রশ্নটা বা দ্বিতীয় দাগেটে কি বলা হয়েছে একটু আমরা বুঝে নিই। অধোলিখিতেষু প্রশ্ন চতুষ্টয়ং, কয়টি প্রশ্ন? চতুষ্টয়ং, চারটি। একস্য একস্য প্রশ্নস্য উত্তর অবশ্যমেব সুরগিরা দেব নাগর্জা প্রদেয়ম। তাহলে আমি কি বুঝতে পারলাম যে কি বলা হয়েছে? না, এখানে বলা হয়েছে যে যে কোটা প্রশ্ন আপনার সামনে দেওয়া থাকবে আপনাকে করতে হবে টোটাল চারটা। টোটাল কটা করতে হবে? চারটে প্রশ্ন চতুষ্টয়ং, চারটি। তার মানে চারটি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান কত? পাঁচ। তাহলে 5 × 4 ইকুয়াল টু কত হচ্ছে? এখানেও দেখুন 20 হচ্ছে, 20 হচ্ছে না? তাহলে একের দাগের প্রশ্ন সেখানেও 20, দুইয়ের দাগের প্রশ্ন দেখুন সেখানেও 20। তাহলে দুইয়ের দাগের প্রশ্ন পড়ি, কি কি করতে হচ্ছে? না, চারটে প্রশ্ন আপনাকে অবশ্যই করতে হবে, এখানে 6টা বা 7টা প্রশ্ন থাকবে, টিকা টাইপের, ব্যাখ্যা টাইপের। তাহলে যার মান 5 নম্বরের করতে হবে চারটা, 5 × 4 = 20, বুঝতে পারলাম? তাহলে একের দাগে এই দেখুন একটা প্রশ্ন রয়েছে। এই দেখুন পরবর্তী দ্বিতীয়ত আপনার সামনে আরো দেখুন প্রশ্ন রয়েছে দুটো, তারপরে দেখুন 3টে 4টে 5টা 6টা প্রশ্ন থাকবে। এই 6টা প্রশ্নের মধ্যে আপনাকে অবশ্যই একটা প্রশ্ন ছোটা এই 6টা প্রশ্নের মধ্যে আপনাকে অবশ্যই একটা প্রশ্ন এনে তুলেছেন প্রশ্ন চতুষ্টয়ং, অর্থাৎ 4টে প্রশ্নের মধ্যে আপনাকে অবশ্যই একটা প্রশ্ন চতুষ্টয়ং একস্য প্রশ্নস্য উত্তরম অবশ্যমেব অবশ্যমেব সুরগিরা দেবনাগর্যা প্রদেয়ম, মানে একটি প্রশ্ন অবশ্যই আপনাকে সংস্কৃতে লিখতে হবে। তাহলে বুঝতে পারলাম একের দাগের সংক্ষিপ্ত প্রশ্ন সবকটাই সংস্কৃত অক্ষর সংস্কৃত উচ্চারণে লিখতে হচ্ছে, দুয়ের দাগের আপনি 4টে প্রশ্ন আপনি করবেন ফাইনাল পরীক্ষায়, 3টে আপনি বাংলায় লিখতে পারেন, 4টে 4টে সংস্কৃতে লিখতে পারেন, আপত্তি নেই, কিন্তু একটা আপনাকে অবশ্যই উল্লেখ করে দিয়েছে সংস্কৃতে লিখতেই হবে, আর বাকি 3টে প্রশ্ন আপনার খুশি, আপনি বাংলায়ও করতে পারেন সংস্কৃতেও করতে পারেন, কোনরূপ বাধ্যবাধকতা নেই। তাহলে আপনার টোটাল থাকবে 6টা প্রশ্ন, সেই 6টা প্রশ্নের মধ্যে আপনাকে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এখানে 20 নম্বর চলে গেল। এবারে 3-এর দাগের চলে আসুন, 3-এর দাগের প্রশ্ন দ্বয়ং সমাধেয়ম, অর্থাৎ 2টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, 2টি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান 10, তাহলে ইকুয়াল টু এখানে কত হলো? না, এখানেও 20 হয়েছে, তাহলে 20 × 3 = 60। একের দাগে সংক্ষিপ্ত প্রশ্ন 20, দুয়ের দাগের 5 নম্বরের টিকা টাইপের বা সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন 20, আর 3-এর দাগের লং প্রশ্ন 20, তাহলে 20 × 3 = 60। আর 10 নম্বর আপনার কলেজের অ্যাসেসমেন্ট থাকবে, অ্যাসেসমেন্টের নাম্বার 10 = 70, আর আপনি যে কলেজে ক্লাস করছেন তার জন্য আপনার হাতে থাকবে 5 নম্বর, টোটাল 75। এর উপরে গ্রেড সিস্টেম আছে, গ্রেড সিস্টেমে আপনার গ্রেড সিস্টেম আসবে ABCD, বুঝতে পেরেছেন? তাহলে এই 3-এর দাগে যে প্রশ্ন কটা প্রশ্ন করতে হবে? দুটো। সেই দুটো প্রশ্ন কটা থাকবে? একটা, দুটো, 3টে, 4টে। তাহলে একটু আমরা দেখে নিই কি রয়েছে এখানে, সিলেবাসটা তো বোঝালাম। এখানে রয়েছে 1-এর দাগের ক, 3-এর দাগের ক, অথর্ব বেদস্য বিষয় বৈচিত্র্যং বিষয় বৈচিত্র্যং গুরুত্বং চ বিচারণীয়ম, যে অথর্ববেদের বিষয়বস্তু এবং তার গুরুত্বটা আলোচনা করতে বলেছে। তারপরে কি, ভারতীয় সংস্কৃত মহাভারতস্য প্রভাব বিচারণীয়ম, অর্থাৎ মহাভারতের প্রভাব কে আলোচনা করতে বলেছে। এখানে প্রশ্নটা কি ছিল বুঝতে পারছি না, ফাঁকা রয়ে গেছে। চতুর্থত সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে রস সম্প্রদায় অর্থাৎ ভরতমুনির গুরুত্ব বিচারণীয়ম। তাহলে আমরা বুঝতে পেরেছি
যে সিলেবাসটা আমরা প্রথমে বুঝলাম সেই সিলেবাস ধরে ধরেই প্রশ্ন হয়েছে, এটা আমার বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রশ্ন। শুধু বিদ্যাসাগর নয়, আপনি যদি ক্যালকাটা স্টুডেন্ট হন, আপনি যদি বর্ধমানের স্টুডেন্ট হন, আপনার যে সিলেবাস সেই সিলেবাস ধরে এইভাবেই প্রশ্ন হয়। তাহলে আমি কি বোঝাতে পারলাম আপনাকে, আমি কি বলতে যাচ্ছি, আজকের আমার আলোচ্য বিষয় ছিল যে আপনাকে সিসি থ্রি সিলেবাস এবং 2019 সালের প্রশ্নটা আলোচনা করে দেওয়া। অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন বা সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট সিলেবাসে যদি অনার্স এর স্টুডেন্ট হয়ে থাকেন, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, আপনার সিলেবাস আপনাকে প্রশ্নটা ধরানো হলো, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। যদি এই সংস্কৃত এডুকেশনাল ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং কোনখানে বা কোন জায়গাটা আপনি বুঝতে পারলেন না ডিসক্রিপশন বক্স নিচে রয়েছে, আমাকে তার নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আপনি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে এই রকম সংস্কৃত এডুকেশনাল আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।